হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবকাশে দেবজানি। আমি দেবজানি আর আজকে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসেনি, আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। তো সেটা থাম্বনেইল দেখে তো বুঝতেই পারছো। তো আমি একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও করছি, সেটা সারা দিনের জন্য, মানে 24 আওয়ার্স হোয়াইট ফুড চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা করার রিকোয়েস্ট জানিয়েছিল শ্রেয়সী শিকদার। তো শ্রেয়সী শিকদার কে? তো সেও একজন আমার মতেই ছোট্ট নিউ ব্লগার, আর আমার থেকে বয়সে অনেকটাই ছোট, মানে আমার ছোট বোনের মতো বলতে পারো। তো শ্রেয়সী, তো তাকে যদি দেখতে চাও তো তার এতে ভিজিট করতে পারো। আর শ্রেয়সী ভীষণই মিষ্টি একটা মেয়ে, তো ওকে আমার বেশ ভালোই লাগে। আর ও আমাকে অনেকদিন আগে, মানে যখন আমি গ্যাকটক চ্যালেঞ্জটা করেছিলাম, তো তখনই আমাকে ও চ্যালেঞ্জ ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিল। তো কোনো চাপ দেয়নি যে কোন কালার করব, বলেছিল তোমার যেটা পছন্দ হবে সেই কালারটাই তুমি করো। তো আমি তো অনেকদিন ধরে ভাবছিলাম, ও যেই দিন থেকে আমাকে এই ভিডিওটার জন্য বলেছে সেই দিন থেকে আমি ভাবছি যে দেখি কী করি এরম ভাঙ। হঠাৎ আমার মাথায় একদিন খেললো, তো তখন আমি ভাবলাম তাহলে ওই চ্যালেঞ্জটাই করব। চ্যালেঞ্জ ভিডিওটা হোয়াইট ফুড চ্যালেঞ্জ, তো কিন্তু ডেয়ারি প্রোডাক্টের ওপরে, এই জন্য সেই চ্যালেঞ্জটাই আজকে করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা দেখি কী কী চ্যালেঞ্জ করলাম। তো আমি এখন ব্রেকফাস্ট করব। দেখো, দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, আর দুটো দানাদার নিয়ে নিয়েছি, মানে দুটো মিষ্টি। তো এটা দিয়েই আমি ব্রেকফাস্টটা সেরে নেব, আর এই কলাটার খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব, সেটাই আমি দুধের মধ্যে ডিপ করব। তো ছোটো ছোটো করে পিস পিস করে নিই, আর আমি বেশি কলা চটকে খেতে পারি না, এরকম পিস পিস করে হলেই আমার ভালো লাগে খেতে। তো আর যেহেতু সকালে একটু চিনির প্রয়োজন হয়, তো আমি এই মিষ্টিটা দিয়েই খাচ্ছি, আমি এমনি কাঁচা চিনিটা খাই না তাই জন্য। তো চটপট এটা বানিয়ে নিই, তারপর আমি খেয়ে নেব। আর এই মিষ্টিগুলো না, দানাদারগুলো দুধের মধ্যে পড়লে অন্যরকম একটা স্বাদ হয়, ভালো লাগে খেতে। তো চলো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর আজকে ভীষণই গরম। তো হেলদি ব্রেকফাস্ট, থ্যাংক ইউ শ্রেয়সী, আজকে এই চ্যালেঞ্জটা তোমার জন্যই করছি, তুমি অনেকদিন ধরেই বলছিলে, সেটা মাথায় ছিল, ভাবলাম না চ্যালেঞ্জটা করবো তাই জন্যই।
তাহলে ব্রেকফাস্ট হলো আর খানিকক্ষণ বাদে আমি একটু ওয়াইল্ড এগ খাবো। তো ভেতরে যে কুসুমটা আছে কুসুমটা বাদ দিয়ে, কারণ কুসুমটা তো হলুদ, তো এগের যে সাদা অংশটা সেটাই খাবো। তো এক্ষুনি খাবো না, কারণ এক্ষুনি খেলে তো হজমে সমস্যা হবে, আর একটু পরে খাবো। আর তোমাদের সময়টা বলা হয়নি, সময়টা অবশ্যই আমি এর মধ্যে দিয়ে দেবো। বলে দিচ্ছি, পৌনে 9টার সময় আমি এটা স্টার্ট করেছি, মানে আমি এটা বলতে ভুলে গেছি, এতটাই খিদে পেয়েছিল আর আজকে সব দেখে উঠছে। তো পৌনে 9টার সময় আমি ব্রেকফাস্টটা শুরু করেছি, ঠিক আছে। এখন প্রায় 9টা বাজতে যায়, তো আধ ঘন্টা বাদে ডিম খেলে কোনো সমস্যা হবে না, আধ ঘন্টা বাদে খেয়ে নাও। আর তারপরে কী কী খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চোখ রাখো, মানে সঙ্গে থাকো, তাহলে তো সারাদিনে কী কী খাচ্ছি 24 ঘন্টা যেহেতু চ্যালেঞ্জ, তাহলে দেখতে পাবো। তো দেখো ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। আর একটা তোমাদের টিপস দিই, এই ছুরিটাকে না যদি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখা যায়, তারপর যদি ডিমটা কাটা যায় খুব সুন্দর ডিম কাটা যায়। ডিম বা যদি আমরা কেক কাটি যখন, তখন একটু খানিকক্ষণের অন্তত 15 মিনিটের জন্য যদি ছুরিটা ডিপ ফ্রিজে রাখা যায় তো সুন্দরভাবে কাটা যায়, কারণ মানে ছুরির মধ্যে কিছু লেগে থাকে না। তো আমি ডিম সেদ্ধ খাবো, কিন্তু এই হলুদটা খাবো না, তাই হলুদটা একটু তুলে রাখতে হবে। ডিমের কুসুমটা সরিয়ে সাদা অংশটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। তো খাচ্ছি, কুসুম ছাড়া ডিম, ইস কি বাজে। তো ব্লগটা তো চ্যালেঞ্জ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটু এটা এডিট করে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই জন্য আমার কথাগুলো শুনতে পাচ্ছ না। তো আমি চটপট করে খেয়ে নিই, আর না হলে না পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। হয়ে গেল এখন ব্রেকফাস্টটা ঠিকঠাক, আর দুপুরে কী খাই তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চটা আজকে কী হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পরে। এখন অন্যান্য কাজ করি, মানে আমার তো আর আমি কী খাচ্ছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকো। এবার দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, দেখে বুঝতে পারছো কি না জানি না, প্রচণ্ড রোদ, জামা কাপড় মেলা আছে। চলো চটপট নিয়ে খিদে পেয়েছে। তো এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলাম। আর দই বড়া একটু গার্নিশ করে রেখেছিলাম, সে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার পরে আমি তো এখান থেকে নিয়ে নিচ্ছি দই বড়া। তো দুটো খেলেই এখন আমার অনেকটা ভালো লাগবে। ফ্রিজ থেকে বার করে এক্ষুনি কিন্তু বার করিনি, একটু আগে বার করেছি, নাহলে না আমার ঠান্ডা লেগে যাবে, তো তাই জন্য। আর পাখা চলছে তো শসা শসা করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আর এই দুটো নিলেই আমার হবে, আর কিছু লাগবে না, এটা খেলেই আমার পেটটা ভর্তি হয়ে যাবে। পড়ে যাচ্ছে, তো চলো দই বড়াটা খেতে হবে। তো স্টার্ট করি, দই বড়া তো নিয়ে আসলাম, হ্যাঁ চটপট করে খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর দেখো কী সুন্দর লাগছে দেখতে, খেয়ে নি। হ্যাঁ আহ কী সফট, তুলতুল তুলতুল করছে, টু গুড। ও এখন বাজে 1:40, কারণ তোমাদের সাথে কথা বললাম, রান্নাঘরে গেলাম, খাবার বাড়লাম, আবার ক্যামেরাটা এখানে ফিট করলাম, করে আসলাম খাবারটা নিয়ে। তো চটপট চটপট খেয়ে নি, হ্যাঁ নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, কথা বলতে একদম ইচ্ছা করছে না, এত টেস্টি না। মুখে গেলে গড়ে যাচ্ছে,
লঙ্কাগুলো মুখে পড়ছা, বাইরে একটু হাওয়া দিচ্ছি গো, শান্তি পাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, দেখি কি খেতে পারি। হ্যাঁ, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখা যাক। লাঞ্চে তো দই বড়া হয়ে গেল, তো এখন খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমানো হবে, তাহলে বিকেলবেলা দেখা হবে, ঠিক আছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখন আজকে আমি চা খাইনি, চা খাইনি, একটু জিমানি জিমানি লাগছে, তো ভাবলাম যে চায়ের চা তো খাইনি, আর সন্ধ্যেবেলা আমি সেভাবে এমনি কোনো টিফিনটা করি না, আর দুপুরে তো দইবড়াটা খেয়েছি, দইবড়াটা খেয়ে আমার খুব এনার্জি আছে, আমার মানে বেশ ঠান্ডা ঠান্ডা দইবড়া ভীষণই ভালো লাগলো খেতে, তো দারুণ ওটা টেস্টিও হয়েছে। তো আর সন্ধ্যাবেলা তো শুধু চা খাই, তো চায়ের সাথে কখনো কখনো বিস্কুট খাই, আর কখনো খাই না, তো আজকে তো চা খাওয়া হলো না। তো আজকে সন্ধ্যাবেলা আমি কী নিয়ে এসেছি, যেহেতু হোয়াইট ফুড চ্যালেঞ্জ, তো তাই জন্য নিয়ে এসেছি, দেখো এটা চিনতে পারছো, বুঝতে পারছো এটা কী করে তোমাদের দেখাবো বলো তো, আলোটা কী করে কমবে বুঝতে পারছি না, সাদা প্লেট না এই জন্য না, এটা হচ্ছে মাখনা, মাখনা মাখনা, তো সন্ধে এই মাখনাটা খাবো। এই মাখনাটা আমি অনেক সময় সন্ধ্যেবেলা খাই, অনেক সময় না একটু খিদে খিদে পাচ্ছে, একটু কয়েকটা মাখনা খেলাম, তো দেখি যে পেটটা একটু ভরে, জল টল খেলে একটু ভরে, একটু হালকা খাবার কিন্তু এটা ভালো খাবার। তো এই মাখনাটা এটা আমি কলকাতাতেই কিনে নিয়ে এসেছিলাম, এই মাখনাটাও এখানে অতটা পাওয়া যায় না, যেন কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর এটা না আমার দুধে দিয়ে খেতেও ভালো লাগে, আর চিকেন চাপ বানালে সেখানে দিয়েও খেতে ভালো লাগে। চটপট খেয়ে নি, তো এখন ইভিনিংয়ে এটা খাচ্ছি, আর রাতে কি খাবো মানে ডিনারে সঙ্গে দেখো, তাহলে তো জানতে পারবে। এই মাখনার একটা সুতা সুতা গন্ধ আছে না, ওটা খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিও, কারা কারা মাখনা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু। বাকি সেটা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম, নাহলে চ্যালেঞ্জ ভিডিওটা হতো না। মাখনাটা পপকর্নেরই মতো ভালো লাগে। ফিনিশ, তাহলে এটা তো ফিনিশ হয়ে গেল, আর রাত্রিবেলা কি খাই দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে সঙ্গে থাকো। আবার চলে আসলাম তোমাদের সামনে, এখন বাজে রাত্রি 10টা, আর এখন খাবো আমি, মানে আমার আজকে ডিনারটা হবে পায়েস দিয়ে,
তো আর পায়েসের মধ্যে কাজুটা এই কিশমিশ দিইনি, শুধু কাজু বাদাম দিয়েছি, কারণ তাই জন্য কাজু দিয়েই বানিয়েছি। তো আমি একটু জল খেয়ে নিই, দেখো জলের বোতলটাও সাদা। তো চটপট পায়েসটা খেয়ে নিই। হ্যাঁ, সারাদিন তো পেটে ভাত পড়েনি, তো পায়েসের মধ্যে তো চাল আছে, তো ওটাতেই এনার্জিটা আসবে। তো আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি। আর আমি এমনিতে একটু অল্প অল্প খাই, যাতে হবে। আর আজকে সারাদিন অনেক খাটাখাটনি করেছি, এখন একটু মানে খানিকক্ষণ একটু ঘুমাবো, 12টার দিকে উঠবো, উঠে আবার এডিটিং করব। তো এখন সারাদিন অনেকটা আজকে খাটাখাটনি পড়েছে, আর এখন সবে 10টা বাজে, তো খেলাম। তো এবারে হাজব্যান্ড আমাকে বললো এখন খাবো না, একটু পরে খাবো। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি আমাকে বললো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, সকাল থেকে ভাত খাও নি, তুমি খেয়ে নাও। তাই আমি এখন খেয়ে নিলাম, ওকে খেতে দেবো একটু পরে, তারপর আমি একটু ঘুমাবো, 12টার সময় উঠবো, উঠে এডিটিং করব। চ্যালেঞ্জ ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেল, 24 ঘন্টার চ্যালেঞ্জ ভিডিও। আর রাতে তো আর আমি কিছু খাবো না একেবারে, তো কাল সকাল উঠবো, চা খাবো, টিফিন খাবো। তো রাতে যদি কিছু খাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কিন্তু আমি রাতে তো আর কিছু খাবো না। আর চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, মানে কমেন্ট তো করবে, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি, শ্রেয়সী তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, মানে থ্যাংক ইউ জানাচ্ছি, আমাকে এই রিকোয়েস্ট মানে এই ভিডিওটা এই চ্যালেঞ্জ ভিডিওটা করার রিকোয়েস্ট জানিয়েছিলে। আর শ্রেয়সীকে, তার একটা ইউটিউব চ্যানেল আছে শ্রেয়সী শিকদার, তো একটা ছোট্ট কিউট একটা মিষ্টি একটা আমার বোন হয়, তো সেই রিকোয়েস্টটা করেছিল। তো ভালো লাগলো, প্রিয় জিনিসই আমি খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, দুপুরে যেহেতু ভাত খাইনি, তো সেইটাই একটা শরীরে একটা টানছে, মানে যেরকম উপোস হলে হয় না, ভাত টাত না খেলে কিরকম একটা হয়, তো সেটা এখন হচ্ছে। সকাল থেকে কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত্রি হচ্ছে। তো আর রাত্রিবেলা আমার ঘুম একটু শরীরটাও এ হয়ে যায় না, সবারই হয়, শরীরটা ছেড়ে যায়, তো তখন মানে একটু শুয়ে পড়ি, মানে একটু ঘুমিয়ে পড়ি। তো তাহলে আবার দেখা হবে কালকে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর অবকাশে দেবজানি দেখতে থাকো।